বাড়ি থেকে ডেকে নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস রুবেলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় নগরের নিউ মার্কেট এলাকায় গাড়ি ভাঙচুর এবং আগুন দিয়েছে সুদীপ্তের বিক্ষুব্ধ অনুসারীরা। হাসপাতালের 26 নম্বর ওয়ার্ডের বারান্দায় নিথর পড়ে আছে সুদীপ্ত বিশ্বাসের মরদেহ। তাকে ঘিরে আহাজারি করছেন তার বন্ধু ও স্বজনরা, ছেলে হারিয়ে বাকরুদ্ধ বাবা মাও। পরিবারের সদস্যরা জানান, সকাল 8:30 দিকে সুদীপ্তকে বাড়ি থেকে ডেকে নেন কয়েকজন, বাড়ির বাইরেই রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে 12:00 দিকে তার মৃত্যু হয়। সাসপেক্ট করতেছি তার হেড ইঞ্জুরির কারণে, এটা আমাদের ধারণা, মাথা আঘাতের কারণে পেশেন্ট এক্সপায়ার করেছে এটা আমরা ধারণা করছি। হাসপাতালে নেয়ার পথে সুদীপ্তর সাথে কথা হয়েছিল তার মায়ের, কিন্তু কে কেন কি কারণে এই হত্যাকাণ্ড জানেন না তিনিও। বন্ধুরা জানান, কয়েকদিন আগে চাকরি শুরু করা সুদীপ্ত এলাকার নিয়ন্ত্রণ কিংবা রাজনৈতিক দ্বন্দ্বেও ছিলেন না। বন্ধুদের সাথে কোনো বিদ্বেষমূলক কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো ঘটনা ছিল না। রাজনীতিকে আস্তে আস্তে নিজে গুছিয়ে নিয়ে ও একটা জব করতে সম্পত্তি একটা জবের মধ্যে যুক্ত হয়েছে। মহানগর ছাত্রলীগের আগে সিটি কলেজ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন সুদীপ্ত, কিন্তু ছাত্রলীগ নেতাদের দাবি এ নিয়ে সুদীপ্তর সাথে কারো সংঘাত নেই। এলাকায় নিয়ন্ত্রণ নিতে আসলে যতগুলো এলিমেন্টস লাগে ওখানে ওই ধরনের কোনো কিছুর উপস্থিতি ওর ব্যক্তিগত চরিত্র ছিল না। ইন্ডিভিজুয়ালি সিটি কলেজের ভিতরে একজন আরেকজনকে ফোন করার মতো এরকম দ্বন্দ্ব আমাদের সিটি কলেজে নাই। অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করত সুদীপ্ত, হত্যাকাণ্ডে লেখালেখির বিষয়টি সহ রাজনৈতিক কিংবা পারিবারিক কোনো ইস্যু ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। লেখালেখির বিষয়ে ক্ষুব্ধ হতে পারে সেরকম একটা সন্দেহ আছে, এ ধরনের একটা কথা আসছে সেটাও আমরা খতিয়ে দেখছি। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর নিউ মার্কেট এলাকায় গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে তার অনুসারীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের হামলায় সংগঠনের সভাপতি সহ অন্তত 18 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান